সুতরাং ধর্মের উৎস যদি আল্লাহ হন তো এ গোটা সৃষ্টি জগত সৃষ্টি জগতের অস্তিত্বের উৎস তো ধর্মই ধর্মীয় চেতনা ধর্মের যেহেতু আল্লাহ আল্লাহ স্রষ্টা যদি আল্লাহকে মানেন না মানেন তো সে অন্য নাস্তিকদের কথা আলাদা এটার পিছনে কোনো বিজ্ঞান কাজ করে না শুধু আবেগ এরা হলো সবচেয়ে মিসকিন নাস্তিকরা আর ধর্ম নির্গতাবাদী যারা এরাও মিসকিন জ্ঞানের দিক থেকে এরা এই তর্কে মোটেই তারা আসতে পারবে না যে আপনি যখন সবসময় আল্লাহ পাকের নিয়ামত ভোগ করছেন আল্লাহ পাকের জমিনই চলাফেরা করছেন আপনি ঘুমাচ্ছেন আপনি যা কিছু করছেন সকল তৎপরতা আল্লাহ পাকের জমিনে আপনি আসমানে গেল আসমান আল্লাহ পাকের সূর্যের আলো গ্রহণ আল্লাহ পাকের চাঁদের ইয়ে গ্রহণ করেন আল্লাহ পাকের আপনি কি বলে উপরের বৃষ্টির পানি দিয়ে আপনি পৃথিবী সঞ্চিত হয় সিঞ্চিত হয় এটা আল্লাহ পাকের আদেশ সুতরাং সব কিছু যখন আল্লাহ পাকের আপনি কেমন করে কোন সময় এই কথা বলবেন আমি অমুক সময় ধর্মের আন্ডারে থাকব অমুক সময় আমি সেকুলার হয়ে যাব ধর্ম নিরপেক্ষ হবো এটা কেমন করে সম্ভব আপনি এই কথা বলবেন যে আপনি মসজিদে যখন যাবেন নামাজ পড়বেন তখন আল্লাহর বান্দা আর যখন আপনি রাজনীতি করবেন তখন গিয়ে আপনি স্বাধীন আল্লাহর বান্দা নন এই কথাকে বলতে পারেন